বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল 2018 অনুযায়ী মাদক সেবন ও বহনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। 2018-র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল অনুযায়ী 5 গ্রাম পর্যন্ত কোকেন, হেরোইন, মরফিন ও প্যাথেরিন পাওয়া গেলে 1 থেকে 5 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া যাবে। মাদকের পরিমাণ 5 থেকে 25 গ্রামের মধ্যে হলে 5 থেকে 10 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড, এবং মাদকের পরিমাণ 25 গ্রাম বা তার বেশি হলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেওয়া যাবে। ইয়াবা সেবনের শাস্তি 3 মাস থেকে 2 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। এছাড়া ইয়াবা সরবরাহ, বিপণন, কেনা বেচা, হস্তান্তর, গ্রহণ, প্রেরণ, লেনদেন ও প্রদর্শনের ক্ষেত্রে বলা হয়েছে 200 গ্রাম পর্যন্ত ইয়াবা পাওয়া গেলে 1 থেকে 5 বছরের কারাদণ্ড দেওয়া যাবে। পরিমাণ 200 থেকে 400 গ্রামের মধ্যে হলে 5 থেকে 10 বছরের কারাদণ্ড দেওয়া যাবে। পরিমাণ 400 গ্রামের বেশি হলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়া যাবে। অ্যালকোহল পানের নিয়ম অনুমতি ছাড়া অ্যালকোহল পান করতে পারবেন না। চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন বা সরকারি মেডিকেল কলেজের কমপক্ষে সহযোগী অধ্যাপকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো মুসলমানকে অ্যালকোহল পানের অনুমতি দেওয়া যাবে না। তবে মুচি, মেথর, ডোম, চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী তারি ও পচুই এবং পার্বত্য জেলা বা অন্যান্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যগতভাবে তৈরি করা মদ পান করার ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে না। এ ছিল আমাদের দেশে মাদকদ্রব্য সেবনের আইন। এবার দেখে নেওয়া যাক বিশ্বের আরও কয়েকটি দেশের মাদক আইন। প্রথমে মালয়েশিয়া। মাদক বিক্রি করতে গিয়ে ধরা পড়লে মালয়েশিয়াতে মৃত্যুদণ্ড হতে পারে, এজন্য মাদক রাখার জন্য জেল জরিমানার ব্যবস্থা রয়েছে সেখানে। অভিবাসীদের কাছে মাদক পাওয়া গেলে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। চীনে মাদকসহ ধরা পড়লে সরকারের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যেতে বাধ্য করা হয়। মাদক সংক্রান্ত কিছু অপরাধের জন্য ফাঁসিও দেওয়া হয়। ভিয়েতনামে 0.59 কেজি হেরোইন সহ ধরা পড়লে নিশ্চিত ফাঁসি। ইরানের প্রতিবেশী আফগানিস্তানে আফিমের চাষ হওয়ায় ইরানে এটা একটা অন্যতম সমস্যা। এখানে মাদকসহ ধরা পড়লে বড় অঙ্কের জরিমানা থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। মাদক পাচারের কারণে মৃত্যুদণ্ড হতে পারে থাইল্যান্ডে। মাদক সেবীদের বাধ্যতামূলক নিরাময় কেন্দ্রে পাঠানো সে দেশে একটি নিয়মিত ঘটনা। সৌদি আরবে মাদক বিক্রি করতে গিয়ে ধরা পড়লে মৃত্যুদণ্ড প্রায় নিশ্চিত। অ্যালকোহল কিংবা মাদক সেবন কিংবা সেগুলো রাখার জন্য প্রকাশ্যে বেত্রাঘাত, জরিমানা, দীর্ঘদিনের কারাবাস কিংবা মৃত্যুদণ্ড হতে পারে। কম্বোডিয়ায় মাদক রাখার দায়ে হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের মতো কম্বোডিয়ায় মাদক পাচারের জন্য মৃত্যুদণ্ডের বিধান নেই। অন্যদিকে মাদক বিক্রির দায়ে অভিযুক্ত হলে মৃত্যুদণ্ড দেওয়া হয় সিঙ্গাপুরে। ইন্দোনেশিয়ায় গাঁজাসহ ধরা পড়লে সর্বোচ্চ 20 বছরের জেল হতে পারে। অন্যান্য মাদকের ক্ষেত্রে সর্বোচ্চ 12 বছর পর্যন্ত জেলের বিধান রয়েছে। মাদক বিক্রির দায়ে মৃত্যুদণ্ড হতে পারে সেখানে। ফিলিপিন্সে মাদক পাচারকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে। কারো কাছে 10 গ্রামের বেশি মাদক পাওয়া গেলে তাকে পাচারকারী হিসেবে ধরে নেওয়া হয়। তুরস্কে মাদক রাখার জন্য বড় অঙ্কের জরিমানা ও দীর্ঘ কারাবাসের বিধান রয়েছে। সেখানে মাদক বিক্রির অপরাধে শাস্তি আরও কঠোর হতে পারে। সিটি নিউজ ডেস্ক, ঢাকা।